আজ সকালটা ডিম পোচা রুটির সাথে শুরু করেছিলাম, তারপরেই চলে এলো আমার একটা পার্সেল, তারপরেই দিনটা আমার খারাপ হতে শুরু করলো। আস্তে আস্তে শুনতে পাবে কি খারাপ হচ্ছিল আমার সঙ্গে। পুজোতে পড়ার জন্য আমি যে টপটা অর্ডার দিয়েছিলাম সেটার বদলে অন্য জিনিস এসেছিল। তারপরে দেখেই আমার চক্ষু চড়ক গাছ যে আমি পুজোতে এবার কি পরবো। আমার মুখের এক্সপ্রেশনটা দেখতেই পাবে যে কেমন অফেন্ডেড হয়ে গেছিলাম আমি এটা দেখার পরে। তারপর আর একটা পার্সেল এসেছিলো, যেটা পাওয়ার পর আমার মুডটা আরও খারাপ হয়ে গেছিলো। একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম যেটার কালারটা আমার একদম পছন্দ হয়নি। আমি অনলাইন থেকে নিয়েছিলাম, বুঝতেই পারিনি যে এই কালারটা পাবো আমি। মিশো থেকে নিয়েছিলাম আমি, তখন কিন্তু কালারটা ঠিকঠাকই দেখাচ্ছিলো। তারপরে দেখলাম কালারটা অতিরিক্ত লাল, যেটা আমি পরি না একদমই। তারপর আর কি করা, দুটো জিনিসই রিটার্ন করে দিলাম। যাই হোক না কেন, পুজোতে নতুন জিনিস পরতেই হবে, তাই আবার সন্ধেবেলা মায়ের সাথে চলে গেলাম বাজারে একটা কুর্তি কেনার জন্য। চাকদাতে অনেক কটা দোকানই ঘুরলাম, কিন্তু এই দোকানটার কালেকশানগুলো সত্যি খুব সুন্দর ছিল। তোমরা কালেকশানগুলো জাস্ট দেখো কত সুন্দর। ভাবছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব, অনেক কটা দেখার পর একটা চয়েস করে নিলাম। এই কুর্তিগুলোর দাম মাত্র 500 টাকা থেকে শুরু। এর তিনটে চারটে কালার ছিল, আমি ব্লু কালারটা নিয়েছি। অনলাইনে কেনার থেকে দোকানে পছন্দ করে জিনিস কিনতে কিন্তু অনেক ভালো লাগে। তারপর আরেকটা কুর্তি দেখিয়েছিল, ওটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু সাদা কালারের জন্য আমি ওটা নিইনি। তারপরে চলে গেলাম কিছু মেকআপের জিনিস কিনতে। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি এখান থেকে কত জিনিস কিনেছি আজকে। যে কটা জিনিস আমার বাকি ছিল কেনা সব কটা কিনে নিয়েছি আজকে। এই দোকানটাতে প্রচুর সাজের জিনিসের কালেকশন আছে। আমার প্রয়োজন মতো কিছু জিনিস আমি এখান থেকে নিয়েছিলাম, যেমন মেকআপ ফিক্সার, আইলাইনার, নেল পলিশ, তারপরে হেয়ার কালার এসব। পুজোর সময় আসলেই আমার শপিংয়ের যত ধুম বেড়ে যায়, শপিং না করলে যেন মনই ভরে না। এই ধরো ষষ্ঠীর দিন আমি শপিং করে যাচ্ছি, জিনিসপত্রগুলো নিয়ে তারপর বিল মিটিয়ে চলে আসলাম। চলে গেলাম তারপর খাবারের দোকানে, প্রচুর ভিড় ঠেলে তারপর অর্ডার দিয়ে দিলাম একটা এগ মোগলাই, তারপরে বাড়ি চলে আসলাম। ফাইনালি আমি আমার পছন্দ মতো ড্রেস পেয়ে গেলাম। পুজোটা এবার আশা করি ভালোই কাটবে। তোমরাও পুজো খুব ভালোভাবে কাটাও, আনন্দে কাটাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাকে কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন হলো।